সো হ্যাঁ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর বিন্দাস আছো। সো গাইজ, আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝে গেছো, আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমার বার্থডে। সো আজকে বার্থডে আছে, তো একটা ছোটোখাটো মানে সেলিব্রেশন করার চেষ্টা করবো আমি। তো যাই হোক, মানে সব কিছু আমি নিয়ে এসেছি। আর একটু আগে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে বলতে এখানে মোড়ে আমাদের সামনে ভাতসা মোড়ে দোকান আছে, সেখান থেকে আমি ওসব কেক ফেক নিয়ে এসেছি। আর এরপরে আমাদের ওইদিকে বাইরে ডেকোরেশনের কাজ চলছে, ডেকোরেশন আছে আমাদের, সব বাকি যে ছেলেগুলো আছে তারা ডেকোরেশন করছে। আর ভাই, এটা আমি ফার্স্ট টাইম মানে বার্থডে সেলিব্রেশন বা কোনো পার্টি আমার মানে নিজের বাড়িতে করছি, আমার ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেশনটা করছি। তো যাই হোক, আজকের ব্লগটা খুব স্পেশাল হবে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের ব্লগটা মানে ফার্স্ট টাইম বাড়ির লোকের সাথে আমি এই বার্থডে সেলিব্রেশন করছি, এর আগেও আমি অনেকবার করেছি, বাট সেগুলো বাইরে করেছি। চলো এরপর আমি বাইরের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে যে ডেকোরেশন কাজগুলো চলছে সেগুলো দেখাচ্ছি, তোমরা ব্লগটা কন্টিনিউ এনজয় করতে থাকো। আমাদের ডেকোরেশনের কাম চালু হয়ে গেছে, চালু না অলরেডি মানে শেষের দিকে হয়ে গেছে, অনেকখান থেকে ডেকোরেশন চলছে। এইদিকে ডেকোরেশনে আমাদের আছে, এই যে দেখতে পাচ্ছেন সব ছেলেগুলো আছে ডেকোরেশনে, মোটামুটি ডেকোরেশনের কাজ শেষের দিকে চলে আসেছে। আর কটা বেলুন টাঙিতে বাকি আছে, এগুলো টাঙিয়ে দিলি শেষ, আর তারপরে আমরা কেক কাটবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, অনেক লেট হয়ে গেল আমাদের এসব ইয়ে করতে করতে। এদিকে বাবু রে বাবু বাবু, আরে এটা আমার হচ্ছে ভাইপো। হ্যাঁ হ্যাঁ, মানে অকপক হয়ে গেছে। বল বল কিছু বল বল, এদিকে ভালো দিয়ে বল। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? ভালো আছো? বল, চলো এই কিছু বলতে পারছে না, এরকম অনেক কিছু বলে বাট ক্যামেরা বা ফোন দিয়ে দিলে আর কিছু বলতে পারে নাই। 5 মিনিটস লেটার। তো যাই হোক গাইস, আমরা ভাই পৌঁছে গেছি প্রদীপ দরজার সামনে, আর ওরা ড্রেস নিয়ে ড্রেস চেঞ্জ করা হচ্ছে কি নাই। প্রদীপ দা, হ্যালো ভাই, আছে ঢাকা ইয়ান ঢাকা বিয়ে কিছু না কে আছে কি দরকার? ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আসরে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আসরে দিন রাত ধরে। এরপর ভাই আমরা এই গিফট গুলো আনবক্সিং করবো, দেখা যাক কোন গিফটে কি আছে। ভাই আমি নিজেও জানি নাই, চলো এক এক করে আনবক্সিং হবে। তারপর দু নাম্বার কি আছে দেখা যাক,
চিত্ত ভাই অনেকগুলা গিফট নিয়ে আসছিল, মিস্ট্রি বক্স আনেছিল, মানে অনেক রকম বক্স অনেক রকম গিফট ছিল, মানে খুব ভালো লাগলো। এরপরে আমাদের আরো যারা গিফট নিয়ে আসছে তাদের গিফট গুলো আমি নিয়ে নিচ্ছি, তারপরে কেকটা কাটা হবে। আর কেকটা কাটেছি আমরা, ততক্ষণ পর্যন্ত তোমরা বলো তা কন্টিনিউ দেখতে থাকো, আর কিছু সিনেমাটিক শট দেখাচ্ছে তোমাদেরকে, তো চলো তোমরা বলো তা কন্টিনিউ দেখতে থাকো। আর এরপরে আমরা কেক কাটা শুরু করছি। Thank you.
সো গাইজ, আমাদের আজকের মতন বার্থডে সেলিব্রেশন শেষ হয়ে গেছে। এরপরে খাবার খাওয়া খাওয়ার ব্যবস্থা করা আছে, যাই হোক টুকটাক। তো যারা আসো নাই, পরের বছর আসার চেষ্টা করবে, আর পরের বছরের থেকে ভালো বড় সব বড় পার্টি হবে। তো যারা আসো না তারা অনেক মিস করলে, যাই হোক তোমাদেরকে আমি অনেক মিস করলাম যারা আসে নাই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর খাওয়া দাওয়া হবে কি পরে। তো চলো, ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার ছাড়ে শেয়ার করবে। চলো দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ, বাই।